আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে। সেটা হচ্ছে উইন্ডোজ সেভেন ইনস্টল করার নিয়মাবলী A to Z। তো বন্ধুরা, আমাদের প্রথম কাজগুলো যেটা করতে হবে, সবার আগে আমার যেই লেখার এবং গ্রাফিক্সের কিছু কাজ আছে এগুলো আগে দেখে নেবেন। লেখাটা একবার মনোযোগ সহকারে পড়ে নিন, তারপর সেটআপ দেওয়ার কাজে হাত দিন। নতুন উইন্ডোজ ইনস্টল করলে অপারেটিং ড্রাইভে অর্থাৎ সি ড্রাইভে থাকা সকল সেটিংস ও প্রোগ্রাম ফাইল মুছে যাবে, তাই উক্ত ফাইলে আপনার কোনো জরুরি ফাইল থাকলে কিংবা ডেস্কটপ মাই ডকুমেন্ট এর ধরনের ফাইল থাকে তা অন্যত্র সরিয়ে নিন। তো বন্ধুরা, তারপরে উইন্ডোজ সেভেনের সিস্টেম রিকোয়ারমেন্ট। তো সিস্টেম রিকোয়ারমেন্ট হলো উইন্ডোজ সেভেন চলাতে আপনার কি ধরনের কম্পিউটার প্রয়োজন হবে তার তালিকা। উইন্ডোজ সেভেন একটি উচ্চ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যুক্ত অপারেটিং, এর জন্য অবশ্যই প্রসেসর মেমোরি ভালো হতে হবে। আসুন জেনে নিই কি ধরনের সিস্টেম। তো রিকোয়ারমেন্ট প্রয়োজন উইন্ডোজ সেভেনের জন্য প্রসেসর পেন্টিয়াম 8.1 GHz, 32 বা 64 বিট প্রসেসর, র্যাম 1 GB। তো হার্ড ডিস্ক 16 GB উইন্ডোজ সেভেন সেট আপ করার জন্য। ভিডিও গ্রাফিক্স সাপোর্ট ডাইরেক্টর X9 গ্রাফিক্স সাপোর্ট সাথে 128 MB মেমোরি। তো রিড রাইট ড্রাইভ। তো উইন্ডোজ সেভেনের ডিভিডি টি রুমে প্রবেশ করালে তাও অটোমেটিক চালু হবে, চালু না হলে আপনার কম্পিউটারের বায়োস সেট আপ কনফিগারেশন ঠিক করে নিতে হবে। বায়োস কনফিগারেশন করতে হবে কম্পিউটার রিস্টার করেন, F2, ডিলেট, F8, F5 ইত্যাদি কি হয় পিসির কনফিগার অনুযায়ী চেপে বায়োসে প্রবেশ করুন। এখন বায়োসে অনুযায়ী বুট সিকোয়েন্স বুট ড্রাইভস প্রপার্টি অ্যাডভান্স বায়োস ফিচার এ প্রবেশ করে ফার্স্ট বুট ড্রাইভ সিডি আর ডিভিডি রোম, সেকেন্ড বুট ড্রাইভস এইচডিডি ও হার্ড ডিস্ক, হার্ড বুট ড্রাইভ ডিজেবল, সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বের হয়ে আসুন। তারপর উইন্ডোজ সেভেন রিস্টার্ট করুন। তারপর সেট আপ স্ট্যাপ, প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কিন্তু এই অবস্থায় দেখতে পারবেন প্রথমে, তারপরে স্টেপ পরে প্রেস এন কি টু বুট ফ্রম সিডি ডিভিডি। এই লেখাটি স্ক্রিনে আসলে কিবোর্ড থেকে যে কোনো একটি কি হয় চাপুন, তাহলে ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। স্টেপ টু এ আছে, এরকম লোডিং হচ্ছে, এরপর উইন্ডোজ লোড হবে, এইভাবে লোড হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে লোড। তো স্টেপ থ্রি, তো এখানে আসবে ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা ল্যাঙ্গুয়েজ, তো আমরা আপনাদের দেখাই এখানে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, তারপর এখানে আরেকটা জিনিস আছে কাউন্টিস ফর্মস, এটা সিলেক্ট করে দেবেন, তারপরে কিবোর্ডস এটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করেন। তো বন্ধুরা এখানে দেখেন টাইম অ্যান্ড কাউন্ট্রি ফর্ম ফরম্যাট অপশন, বাংলাদেশ যারা যে
যেটা ইচ্ছা নির্বাচন করুন, তাহলে যে কোনো যে যে যেখানে থাকেন সেখানকার সময় অনুযায়ী কম্পিউটার সময় সেট হবে। কিবোর্ড ওয়ার ইনপুট মেথড অপশনে কিবোর্ড ভাষা নির্ধারণ করতে হবে। এখানে ইংলিশ ইংলিশ নির্বাচন করুন, তারপর নেক্সট দিয়ে পরবর্তী ধাপে চলে যান। তো পরবর্তী ধাপে স্ল্যাব ফোর, তো ফোরে এই অবস্থা হবে। তো এখানে বন্ধুরা ইনস্টল নাও ক্লিক করব। নাও ক্লিক করার পরে বন্ধু আমাদের যেটা করতে হবে, তারপরে আমাদের একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে টিক টিক মার দিয়ে দেব, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। তো তারপরে আমাদের আর একটা জিনিস আসবে, সেটা তো কাস্টমাইজ। ও এখানে কাস্টম অ্যাডভান্সে ক্লিক করব। তো কাস্টম অ্যাডভান্সে ক্লিক করার পর বন্ধুরা, তো এরকম একটা আমাদের ইনস্টল উইন্ডোজের এখানে হেয়ার ডু ইউ অলসো ইনস্টল উইন্ডোজ, এখান থেকে আপনার ডিস্কটা সিলেক্ট করে নেবেন, কোন ড্রাইভে আপনারা দিবেন। তো এখানে একটা ড্রাইভ দেখাচ্ছি, তো এখানে অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, তো আমি যেহেতু একটা তো একটাতে দেখাচ্ছি, তো এখানে দেখে নেবেন। এটা সিলেক্ট করার পর তো আপনার এইখানে ড্রাইভ অপশন অ্যাডভান্স এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনারা নেক্সট নেক্সট এই নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পার্সেন্টেজ হবে, এখানে সমাজ 100% হবে। তো এখানে 100% কমপ্লিট হলে এখানে চেক মার্ক দেখাবে এরকম, তো এখানে এরকম মোড হয়ে যাবে। তারপর এটা আসবে, এটা আসার পরে রেস্টার্ট হবে কম্পিউটার। রেস্টার্ট রেস্টার্ট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেট আপ ইজ টার্নিং সার্ভিস, এটা আসবে। আসার পর বন্ধুরা তারপর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, এরকম একটা ইন্টারফেস দেখানোর পর বন্ধুরা তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে অনেকক্ষণ পর। তো সেট আপ উইল কন্টিনিউ আফটার রেজিস্টারিং ইউর কম্পিউটার, তারপরে রেজিস্টার্ট হবে কম্পিউটার। তো রেজিস্টার্ট হওয়ার পরে বন্ধুরা আমাদের অলরেডি কাজ কিন্তু একদম কমপ্লিট শেষ। তো এখান থেকে আমাদের উইন্ডোজ 7 আলটিমেট, তো এখানে আমরা ও টাইপ এখানে এক্সাম একটি নাম দিয়ে দেব, যার দিয়ে নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড, তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যদি পাসওয়ার্ড না দেন ঘরগুলো খালি রাখবেন। তো বন্ধুরা খালি রাখার পর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর আমাদের যেটা আসবে এখানে, সম্ভবত প্রোডাক্ট কি, তো প্রোডাক্ট কি চায়, তো এটা অটোমেটিক দিতেও পারেন, কিংবা না দিলে অটোমেটিক ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা এখানে এসে আর একটা অপশন, যদি আপনি টাইম সময় ঠিক করতে চান, তো আপনি এখানে আক্স মিলিটার এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করবেন আক্স মিলিটার, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ও তো এখান থেকে আমরা এই পাশে এখানে ক্লিক করে আমরা আমাদের টাইম এটা ঢাকা দিয়ে থাকি, যদি ঢাকা করে নেবেন আর যে যে জায়গায় থাকেন সেটা সিলেক্ট করবেন। করার পর তারিখ সবকিছু ঠিক হয়ে যাবে, এখান থেকে সবকিছু ঠিক করবেন। তো ঠিক করার পর আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমরা নেক্সট বাটনে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা আমাদের কাজ প্রায় শেষ। তো এখন সিলেকশন, সিলেক্ট ই লোকেশন ফর দি ইনোভেশন আর ইনোভেশন পয়েন্টস পাবলিশ নেটওয়ার্ক। তো এখান থেকে বন্ধুরা আপনারা যেটা দিতে পারেন, তো কিছু না বুঝলে আপনার পাবলিশ নেটওয়ার্কে দিয়ে দিবেন। তো পাবলিশ নেটওয়ার্কটা থাকলো সিলেক্ট অবস্থায়, এটাতে ক্লিক করবে। তো তারপর বন্ধুরা
এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, এরকম একটা ইন্টারফেস। তো এরকম একটা ইন্টারফেস দেখানোর পর বন্ধুরা আমাদের ওয়েলকাম এরকম একটা দেখা যাবে, ওয়েলকাম। ওয়েলকামের পর আমাদের কাজটা হয়ে গেল বন্ধুরা। তারপরে ওপেনিং ইওর ডেস্কটপ, ডেস্কটপে এটা আসবে, এইরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা এখন আমাদের মোটামুটি উইন্ডোজের কাজ সমাপ্ত হয়ে গেল। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বুঝতে অসুবিধা হলে, এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিছু পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।